আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? খুবই হৃদয়বিদায়ক একটি ঘটনা যেটা আপনারা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও প্রচুর ভাইরাল। আপনারা জানেন সম্প্রতি যখন বাংলাদেশের কোটা আন্দোলনের যে ছাত্রদের যে তীব্র প্রতিবাদ ছিল, তখন বাংলাদেশে প্রায় 5 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল। তখন পুলিশ প্রশাসনের বা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর যে ভয়ঙ্কর রূপ, কিংবা তারা যেভাবে ফাঁকির মতো গুলি করেছিল ছাত্রদেরকে, এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল, যে কোনো মানুষের বিবেককে অবশ্যই কাঁদাতে বাধ্য করবে। ভ্যান গাড়ির মধ্যে কীভাবে ফাঁকির মতো কিংবা পশু ফাঁকি যেভাবে মানুষ করে, কিন্তু সৃষ্টি সেরা যে মানুষ, একজন মানুষের মানুষকে হত্যা করা এবং হত্যা করার পরে এভাবে অমানবিকতা, কিংবা তাদের ভিতরে এত হিংস্রতা, একমাত্র সরকারের কিংবা অর্থের লোভ লালসায় নিজের দেশকে বিক্রি করা, কিংবা নিজের দেশের জনগণের উপর জুলুম করা কতটা জঘন্যতম অপরাধ। আমি মনে করি যারা এই কাজে সম্পৃক্ত ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর যারাই দায়িত্বে কিংবা যারাই কাজটা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। কারণ এই ধরনের জঘন্যতম অপরাধ যাতে বাংলার মাটি থেকে করতে সাহস না পায়।